অনেক রকম ননভেজ পোলাও রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকের ভিডিওতে খুবই কম উপকরণ দিয়ে আর সহজেই বানানো যায় এরকম একটা ভেজ পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম ঝরঝরে পোলাও বানানোর জন্য জলের পরিমাণটা কতটা রাখতে হবে সেটাও আপনাদের জানাবো। এছাড়াও থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজ পোলাও। তাহলে ভেজ পোলাও বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, যাতে আমি নিয়ে নেব 500 গ্রাম বাসমতি চাল। পোলাও বানানোর সময় চালের পরিমাণটা অতি অবশ্যই জেনে নেবেন। কারণ জলের পরিমাণটা আপনাদের এই অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার এই চালগুলোকে আপনাদের ভালো করে একবার ধুয়ে নিতে হবে। মনে রাখবেন, ধোয়ার সময় খুব বেশি প্রেস করে ধোবেন না, যেভাবে আমি ধুয়ে নিচ্ছি সেইভাবেই ধুয়ে নেবেন। কারণ যদি আপনারা এইভাবে ঘষে ধুয়ে নিতে চান, তাহলেই দেখবেন চালগুলো এখানেই বেশ অনেকটা ভেঙে যায়, আর পোলাও বানানোর সময় সেটা একদমই ভালো টেক্সচার আসে না। আর এটা আপনাদের ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে আসছে। আর অতি অবশ্যই আপনাদের পোলাও বানানোর জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম আধ ঘন্টা মতো, আর যদি হাতে একটু সময় থাকে তাহলে 45 মিনিট বা 1 ঘন্টা অবধিও ভিজিয়ে রাখতে পারেন। এবার এই ভেজ পোলাও বানানোর জন্য কী কী ভেজিটেবল লাগবে সেটা দেখে নিন। প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে যদি আপনারা এইভাবে ঘুরিয়ে কাটেন তাহলে কখনোই আপনারা পাতলা করে কাটতে পারবেন না, তাই সহজেই পাতলা করে কেটে নেওয়ার জন্য আপনাদের পেঁয়াজটাকে ঘুরিয়ে এইভাবে কেটে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা সাইজ কিন্তু একদম ইভেনলি কাটছি। আর আপনারা যদি এরকম কাটিং শিখে নিতে চান বা কোন ভেজিটেবল কোন রেসিপির জন্য কিভাবে কাটতে হবে সেটা জেনে নিতে চান, তাহলে জয়েন করতে পারেন আমার বেসিক কুকিং কোর্সে, যেখানে এরকম কাটিং ভিডিও ছাড়া আরও 60টারও বেশি ভিডিও পেয়ে যাবেন, যেটা দেখে আপনারা শিখে নিতে পারবেন বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, এছাড়াও আরও অনেক কিছু। আর এই কোর্সটা আপনারা পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে। অফারটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য, তাই তাড়াতাড়ি জয়েন করুন এই বেসিক কুকিং কোর্সে। আর কোর্সটা আপনারা কিনে নিতে পারবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com থেকে। এছাড়াও আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় তাহলে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। আর আশা করি নিশ্চয়ই দেখে নিলেন গাজরটা আমি কীভাবে কেটে নিলাম। এরপর আমি বিনসগুলোকেও একই সাইজে কেটে নেব। আর বিনসটা কাটা হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ব্যাস, এখানে আমাদের আর কোনো ভেজিটেবল লাগছে না। বাট আপনারা চাইলে এখানে কড়াইশুঁটি বা ফুলকপিও ব্যবহার করতে পারেন, যেহেতু এই সময় এটা বেশি অ্যাভেলেবেল থাকে না তাই এটাকে আমি স্কিপ করলাম। এবার পোলাওটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের কড়াই, আর তাতে দিয়ে দিচ্ছি 100 মিলি সাদা তেল। আর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 4টে সবুজ এলাচ, সাথে 2টো কালো এলাচ বা বড় এলাচ। এছাড়াও দিয়ে দিতে হবে 2টো ছোট টুকরো দারচিনি, 1টা জয়িত্রী আর সামান্য কয়েকটা লবঙ্গ। গরম মশলা থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটা আপনাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না, প্রায় 60% মতো কুক করে নিলেই হবে। আর প্রসেসটা ফাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর যখনই দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিতে হবে আপনাদের কেটে রাখা আলুগুলোকে। আর তারপর পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। এবার 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে আদা রসুন ও লঙ্কা বাটা, যেটা 3টে আমি ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। যখনই আপনারা এই আদা রসুন বাটাটা দিয়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে পেঁয়াজটা গলে যাওয়া শুরু করেছে। ঠিক এই স্টেজেই দিয়ে দিতে হবে গাজরটা, যেটা বেসিক্যালি আলুর পরেই হার্ড ভেজিটেবল, তাই এই স্টেজে আপনাদের গাজরটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কেটে রাখা বিনসটা। আর বিনস দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরই দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ। মনে রাখবেন ভেজিটেবলগুলো দম দেওয়ার সময় কিন্তু আরও ভালোভাবে কুক হয়ে যাবে, তাই এই স্টেজে আপনারা যতটা পারবেন ততটা কম কুক করবেন।
এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, যেটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, বা যদি দুধ ব্যবহার করেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন, আর দই দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, নাহলে এই দইটা সাথে সাথেই কেটে যাবে। তাই এই ছোটো ছোটো পয়েন্টসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর এরপর দইটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার এখানে বলে রাখি, জলের পরিমাণটা আপনাদের ঠিক কতটা দিয়ে দিতে হবে। আপনারা যদি 500 গ্রাম বাসমতি চাল ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জলের পরিমাণ লাগবে 1 লিটার। আর বেসিক্যালি জলের পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কোন চালটা ব্যবহার করছেন। আমি জলের পরিমাণটা বলেছি শুধুমাত্র বাসমতি রাইসের জন্যই। আপনারা যদি কোন চালের জন্য জলের পরিমাণ কতটা লাগবে সেটা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর জলটা দেওয়ার পরে অতি অবশ্যই আপনারা নুনটা এখানে চেক করে নেবেন। যদি জলটা টেস্ট করে মনে হয় নুনের পরিমাণ একদম ঠিক আছে, তাহলে বুঝবেন ফাইনাল পোলাওটা যখন রেডি হবে সেই সময় নুনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই কম থাকবে। তাই এখানে আপনাদের নুনের স্বাদটা একটু চড়া রাখতে হবে বা একটু বেশি রাখতে হবে। আর সামান্য একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এরপর যখনই দেখবেন জলটা এইভাবে ফুটে গেছে, তখন এখানে আপনাদের ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে। আর চালটা দেওয়ার পরে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেওয়ার, যাতে এটা ম্যাক্সিমাম হিট পেতে পারে। একমাত্র এই প্রসেসে করলে দেখবেন চালগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে, বা বলতে পারেন বেড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন চালটা পুরো জলটাকেই ভালো করে সোক করে নিয়েছে, আর জলের লেভেলটা চালের সাথে একদম সমান সমানে এসে গেছে। ঠিক এই স্টেজেই দিয়ে দেবেন সামান্য একটু কুঁচনো ধনে পাতা, সাথে 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি, আর সবশেষে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো 1/2 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। যদিও এটা অপশনাল, চালে দিতেও পারেন চালে নাও দিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর আপনারা যদি এয়ার কিচেনে যে কোনো ইউটেন্সিল কিনে নিতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর 10 থেকে 15 মিনিট পরে আপনারা যখনই ঢাকনাটা খুলবেন দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। বাট তাও আপনাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেস্টিংয়ে রেখে দিতে হবে। এবার ফাইনালি আপনাদের পোলাওটাকে আমি সার্ভ করে দেখাবো। বাট তার আগে দেখে নিন রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে, রাইসের একটা দানাও কিন্তু ভেঙে যায়নি। আশা করি সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শুধু ভাত খেতে যদি পছন্দ না হয় তাহলে লাঞ্চ বক্সে বা ডিনারে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও এটা আপনারা সার্ভ করতে পারবেন যে কোনো ননভেজ বা ভেজ গ্রেভির সাথেও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি সে পতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।